আমার চ্যানেলের আরও আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলেই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, সামনেই আসছে হোলি উৎসব বা দোল উৎসব বা দোল পূর্ণিমা। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি জানাবো যে এবছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমা কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। বন্ধুরা, 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিনই ঘটতে চলেছে। সুতরাং আদৌ এই দোল পূর্ণিমা তিথি পালন করা যাবে কি না সেই সবই আমরা জানব। তবে জানবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং ভিডিওটিতে কমেন্ট এবং লাইক করো। বন্ধুরা, 2024 সালের দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 24শে মার্চ 2024 বাংলার দশই চৈত্র 1430 রবিবার সকাল 9:45 পর থেকে, এবং দোল পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 25শে মার্চ 2024 বাংলার 11ই চৈত্র 1430 সোমবার সকাল 11:50। এবং সত্যনারায়ণ পুজোর সময় হল 24শে মার্চ 2024 বাংলার 10ই চৈত্র 1430 রবিবার সন্ধ্যা 5:54 পর থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত শুভ সময় থাকবে। দোল পূর্ণিমার ব্রত পালন করা হবে 25শে মার্চ 2024 বাংলার 11ই চৈত্র 1430 সোমবার সকাল 11:49 মধ্যে। দর্শক বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে এই দোল পূর্ণিমার বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। দোল পূর্ণিমা গোস্বামী মতে বসন্ত উৎসব, ফাল্গুনী পূর্ণিমায় শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রায় হোলি উৎসব পালন করা হবে। দোল পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় 25শে মার্চ 2024 বাংলার 11ই চৈত্র 1430 সোমবার সকাল 5:42 পর থেকে সকাল 11:50 মধ্যে শুভ সময় থাকবে। 2024 সালের দোল পূর্ণিমার পূর্ণতিথিতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। আদৌ কি আমরা এই দোল পূর্ণিমা পালন করতে পারব? জানা যাক বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ কতটা প্রভাব ফেলবে দোল পূর্ণিমার এই শুভ দিনটিকে। 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হতে যাচ্ছে। 2024 সালের 25শে মার্চ সকাল 10:32 থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্তির সময় 25শে মার্চ 2024 দুপুর 3:02। যেহেতু এই চন্দ্রগ্রহণটি দিনের বেলায় ঘটতে চলেছে, সুতরাং এর কোনো প্রভাব থাকবে না। এছাড়াও এই চন্দ্রগ্রহণটি ভারত, বাংলাদেশ বা পাকিস্তান কোনো স্থান থেকেই দৃশ্যমান নয়, তাই এর কোনো প্রভাব দোল পূর্ণিমার দিন পড়বে না। সুতরাং এই দিন আপনারা বিনা বাধায় নিশ্চিন্তে ঠাকুরের পায়ে আবির দিতে পারেন এবং দোল উৎসবও পালন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি।